শাস্ত্রকাররা দিনক্ষণ আর নক্ষত্রের আলোকে দেবী দুর্গার মর্ত্যলোকে আগমন এবং কৈলাসে ফিরে যাওয়ার জন্য চার ধরনের বাহন দিয়েছেন। ভক্তদের কাছে দেবীর এই ভিন্ন বাহনের তাৎপর্য গুরুত্ব রয়েছে, তাতে কিছু শুভ আর অশুভতাও বিদ্যমান। নিয়মিত বাহন সিংহ থাকতেও কেন দুর্গাকে প্রতি বছর ভিন্ন ভিন্ন বাহন দেয়া হয় তাই দেখব প্রতিবেদনে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। কালিকা পুরাণ মতে দুর্গা দেবীকে বহন করেছে শ্রীহরি। হরি শব্দের অর্থ সিংহ। চণ্ডীতে উল্লেখ আছে গিরিরাজ হিমালয় দেবীকে সিংহ দান করেছেন। আবার শিব পুরাণ বলছে দুর্গাকে বাহন রূপে সিংহ দান করেছিলেন ব্রহ্মা, কেননা দেবী নিখিল বিশ্বের সম্রাজ্ঞী আর সিংহ পশুরাজ্যের সম্রাট। সিংহের পিঠে চড়ে দেবী দুর্গা চলাচল করলেও স্বর্গ ও মর্ত্যলোক গমনাগমন করেন ভিন্ন চারটি বাহনে। এর মধ্যে সবচেয়ে শুভকর গজ বা হাতি। শাস্ত্রে বলা হয়েছে গজে চলাচল শস্য ও স্বাচ্ছন্দ্যের ইঙ্গিত। রবি শশী গজা রুড়ম, রবিবার এবং সোমবারে দেবী গজে আগমন করেন। আর এই রবিবার এবং সোমবার আগমন এবং গমন হলে এই শস্যে এই বসুন্ধরায় জলবৃদ্ধি হয়। শনি এবং যদি মঙ্গলবারে দেবী আসেন ঘোড়ায়, ফল হয়ে যায় ছত্রভঙ্গ। গুরৌ শুক্রে দোলায়াং, বৃহস্পতিবারকে বলা হয় গুরুবার এবং শুক্রবারে দেবী আসেন দোলায়। বুধে নৌকা পুকীর্তিতা, দেবী দুর্গা সপ্তমীতে যখন তার নবপত্রিকা প্রবেশ হয় তখন সেই দিনটাই আমরা মূলত তার আগমনের দিন ধরি, এবং দশমীর যখন দর্পণ বিসর্জন হয় সেটিকে আমরা তার গমন দিন হিসেবে ধরে নিই। গজের পরেই ঘোটকের স্থান। শাস্ত্রমতে ঘোটক বা ঘোড়া অনেকটাই অস্থিরতা ও নিরাপত্তাহীনতার প্রতীক। চারটি বাহনের সবচেয়ে অশুভ হিসেবে কল্পনা করা হয়েছে দোলা বা পালকিকে। নৌকায় গমনাগমনকে ধরে নেওয়া হয়েছে জলোচ্ছ্বাস বা প্লাবনের লক্ষণ। তবে জল প্লাবনে শস্যভূমি আর্দ্র, উর্বর, সরস ও সবুজ হয়ে ওঠার একটি ইতিবাচক ইঙ্গিত রয়েছে। নৌকায় আসা ভালো, বন্ধুত্ব, নৌকায় আগমন এবং গমন খুবই সুন্দর, তাহলে মানুষের ভিতর ভ্রাতৃত্ব বোধের জন্ম হয়। ঘোড়াকে বলা হয় কর্মঠ, কর্মের প্রতীক। হ্যাঁ, ঘোড়া কিন্তু মানে কখনো শুয়ে ঘুমায় না, দাঁড়িয়ে ঘুমায়, এবং ও সবসময় অনর্গল কাজ করতে থাকে। দোড়ায় আসলে মড়ো খায়, তো দোড়ায় আসলেই হচ্ছে দোলা মানে ধরে নিয়ে আসা। তবে পুণ্যার্থীদের বিশ্বাস সঠিক উপায়ে ভক্তি করে পূজা করলে কেটে যায় অশুভতা। মায়ের স্তব স্তুতি করলে, মায়ের পূজা করলে সমস্ত বিপদ এবং সমস্ত অশুভ শক্তি পরাভূত হয়, এটা আমাদের বিশ্বাস। এই জন্যই মায়ের নাম হয়েছেন দুর্গা, যিনি দুর্গতি নাশ করেন। ষোড়শোপচারের যে পূজাটা, পূজার পূর্ণাঙ্গ যে অবয়ব ব্যাখ্যা আছে আমাদের বিভিন্ন ধর্মীয় গ্রন্থে, সেই অনুযায়ী পূজা করলেই অবশ্যই আমরা মনে করি মা দুর্গা আমাদের প্রতি প্রসন্ন হবেন। এবছর দেবী দুর্গা দোলায় আসবেন, যাবেন ঘোটকে চড়ে। আমিন বাবু, যমুনা নিউজ।